দেশাত্রী বেগম খালেদা জিয়াকে পরিবারের আদরের আবেদনের ভিত্তিতে 401 ধারায় এবং তার বয়সের উপর বিবেচনা করে তাকে 6 মাসের জন্য সাময়িক মুক্তি দেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছে এবং সেটা শর্ত সাপেক্ষ। এই শর্তটার মধ্যে একটি হচ্ছে যে তাকে দেশেই থাকতে হবে, বাসায় থেকে চিকিৎসা নিতে হবে। এইটুকু আমরা জানি, মনের বেশি আপনারা একটু বেশি কিছু জানেন না। তো এই এর মধ্যে আমরা এখন দলের আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা যারা এখানে আছেন তারা আসবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আমরা কথা বলব, পরিবারের সঙ্গে কথা বলে আমরা কী সিদ্ধান্ত আমরা নিচ্ছি সেটা আমরা জানাব। তবে একটা কথা বলতে চাই যে এখন যে ভয়াবহ করোনারি ভাইরাস যে আপনারা আক্রমণ করছে, এখন আমাদের দলের নেতাকর্মীদের প্রতি আমাদের যেটা অনুরোধ থাকবে যে সবাই খুব শান্ত হয়ে থাকবেন, এমন কোনো ভাবে যেন খুব বেশি যোগাযোগ করে আপনার যেন কেউ আপনার আক্রান্ত না হন, এবং এই বিষয়টার দিকে খেয়াল সবাইকে রাখার জন্যই আমি অনুরোধ করবো যে সবাই শান্ত থাকবেন এবং সবাই যেটা এই মুহূর্তে করা দরকার সেই মুহূর্তে আপনারা ব্যবস্থা নিয়ে অর্থাৎ স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন। এই মহামারীকে আমাদেরকে একই সাথে আপনার মোকাবেলা করতে হবে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সারা দেশের মানুষ একেবারে উদ্বিগ্ন হয়েছিল এবং আপনার আজকে নিশ্চিত অন্তত এটুকু স্বস্তি পাবেন যে 6 মাসের জন্য হলেও তিনি কারাগারের বাইরে বেরিয়ে আসে তিনি চিকিৎসা নেওয়ার একটা সুযোগ পাবেন। যদিও আমরা আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত চিন্তিত যে বাইরে যেতে না পারলে, আর যেহেতু বাইরে যাওয়ার সুযোগও নেই, তিনি এই চিকিৎসাটা এভাবে কীভাবে করবেন আমরা জানি না। আমরা কথা বলছি, কথা বলার পরে আমরা সেটা আমরা জানাবো। এই এই যে আপনার এই সিদ্ধান্ত, এটা আমাদেরকে দেখতে হবে ভালো করে, আমাদের পুরো ডাক্তারদের সঙ্গে কথা বলে, আমাদের ডাক্তারদের সঙ্গে কথা বলে দেন উইল গিভ অর্ডার। আমরা বরাবরই ডাক দিয়েছি, তারা কখনোই সাড়া দেননি। এখন এই আপনার শুধুমাত্র শর্ত সাপেক্ষে মুক্তি এবং সেটা আপনার এইভাবে মুক্তিটাকে আমরা কতটুকু ইতিবাচক হিসেবে দেখবো সেটা আমাদেরকে অবশ্যই আলোচনার মাধ্যমে আমাদের